প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ত্রিভুজ অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টারে কোচিং নিয়েছো তাদের ত্রিভুজ অধ্যায় থেকে অনেকটাই ক্লাস নেওয়া হয়ে গেছে। তো যারা ক্লাস করতে পারোনি তাদের এই ত্রিভুজ অধ্যায় থেকে আমি ক্লাস নিচ্ছি। প্রথমে ত্রিভুজ অধ্যায় থেকে আমি তোমাদেরকে বলে রাখি, টোটাল 10টা ভিডিও হবে। প্রতিটা ত্রিভুজের উপর থেকে প্রত্যেকদিন একটা একটা করে ক্লাস হবে, তোমরা দেখে নাও। আজকে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার ও কি কি, এটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নাও ছাত্রছাত্রী। সবার আগে বোর্ডে লেখা আছে ত্রিভুজ সংজ্ঞা। ত্রিভুজ কাকে বলে? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে ত্রি কথার অর্থ তিন, ভুজ কথার অর্থ বাহু। ত্রি কথার অর্থ তিন আর ভুজ কথার অর্থ বাহু। তাহলে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে ত্রিভুজ বলে। ঠিক আছে ছাত্রছাত্রী, তাহলে তিনটি সমতলের চিত্র, এই যে চিত্র আঁকছি আমি। তাহলে সবসময় ত্রিভুজের এ কোথায় হয়, উপরে, বি কোথায় হয়, বাঁ দিকে, সি কোথায় হয়, ডান দিকে। এটা মনে রাখবে। অনেকে যারা নতুন ক্যান্ডিডেট, যারা মাধ্যমিকে ক্লাস 9-10 পড়াশোনা করেছে, জ্যামিতি থেকে প্রচন্ড ভয় পেতে, তারা জানে না ত্রিভুজের এটা কোথায় লিখতে হয়, বিটা কোথায় লিখতে হয়, সিটা কোথায় লিখতে হয়। মনে রাখবে, একটা ত্রিভুজ যখনই আঁকবে তখন ত্রিভুজের এটা উপরে হবে, বিটা বাঁ দিকে হবে, সিটা ডান দিকে হবে। এটা খুব ভালো করে মনে রাখবে ছাত্রছাত্রী। তারপর বলে রাখি, এই যে তিনটা বাহু, এটাকে বলে বাহু। তিনটা বাহু এবং একটা ত্রিভুজের কয়টা কোণ? তিনটা কোণ, এবং তিনটা কোণের যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি। এটা ফিক্সড, মনে রাখবে। ত্রিভুজের কয়টা বাহু হবে? সবসময় তিনটা বাহু হবে, তিনটা কোণ হবে এবং তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা মনে রাখবে। এই 180 ডিগ্রি যদি তুমি ভুলে যাও কোনোদিনও অঙ্ক করতে পারবে না। তাহলে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়। ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বাহু ভেদে আর একটা কোণ ভেদে। একটা বাহু ভেদে, একটা কোণ ভেদে। আবার বাহু ভেদেকে আবার কোণ ভেদে আবার তিন ভাগে ভাগ করা যায়। কোণ ভেদে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে কি, বাহু ভেদে হবে। তাহলে বাহু ভেদে কোণকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে বাহুকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহু ভেদে, কোণ ভেদে। বাহু ভেদেকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদে বাহুকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ছাত্রছাত্রী এটা খাতায় লিখে নাও। এছাড়া আরো কোণ এবং বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে আরো ভাগে ভাগ করা যায়। যেমন সমকোণী, সমদ্বিবাহু ত্রিভুজ এবং একটা সাধারণ ত্রিভুজ আছে, এগুলা খাতায় লিখে নাও। এছাড়া ব্যতিক্রম হিসাবে কি কি, মানে স্পেশাল বৈশিষ্ট্য হিসাবে কিছু ত্রিভুজ আছে, সেটা হচ্ছে কি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা কি, সাধারণ ত্রিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা একটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ত্রিভুজ মানে বাহু এবং কোণ ভেদের দুটো সমষ্টি নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর সাধারণ ত্রিভুজ একটা আছে। এটা হলো ত্রিভুজ কয় প্রকার ও কি কি। এইবার বলি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে এবং তিনটা কোণ সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে, দুটো কোণ সমান হবে। বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহুই আলাদা হবে, তিনটা কোণ আলাদা হবে। সমকোণী ত্রিভুজের একটি ত্রিভুজের অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ আছে, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ অর্থাৎ তিনটি কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, তিনটা কোণই অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, 90 ডিগ্রির কম হবে অর্থাৎ এক সমকোণের কম হবে, তাদেরকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, একটা ডিগ্রি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই যে ত্রিভুজের 6টা পার্ট আছে, আমি তোমাদেরকে এর পরের দিন সমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্টে সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজের সূত্রগুলো, সমবাহু ত্রিভুজের প্রমাণ, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর পরের ভিডিওতে আমি তোমরা পাবে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রমাণ, বিষমবাহু ত্রিভুজ। আমাদের পরীক্ষায় জ্যামিতি থেকে কোশ্চেন আসবেই, ত্রিভুজ থেকে কোশ্চেন আসবেই, তোমাদেরকে বাড়িতে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরের ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অবশ্যই বলবো, পরের ভিডিওটা আমি বানাবো সমবাহু ত্রিভুজের উপর। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।